Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি। নিউজ অগ্নি। হুগলি জেলার পুরসুরা থানার অন্তর্গত পুরসুরা চিলাডিঙ্গি বাজারে আজ পুরসুরা থানার পক্ষ থেকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হলো। সাধারণ মানুষের পাশে পুরসুরা থানা, কিন্তু সাধারণ মানুষ তারা নিজেদের জন্য কতটা উদ্বিগ্ন, যেখানে পুলিশ প্রশাসন বারবার বলছে মাস্ক পরার জন্য, দূরত্ব বজায় রাখার জন্য এবং একাধিকবার বিভিন্ন জায়গায় প্রচার করছে, কিন্তু সাধারণ মানুষ কিছু রয়েছে যারা কর্ণপাত করছে না। পুলিশ দেখলে মাস্ক পরছে, পুলিশ দেখলে ভয়ে দৌড়াচ্ছে, পুলিশ ধরে নেবে। কিন্তু এটা কি শুধু পুলিশের ভয়ে না, আমাদের নিজেদেরকে নিজেদের বাঁচার তাগিদে প্রশ্ন থেকে গেল। পুলিশ প্রশাসন তো সাধারণ মানুষের জন্য রয়েইছে, কিন্তু সাধারণ মানুষ কতটা চিন্তিত এই নিয়ে, এটাও কিন্তু প্রশ্ন থেকে গেল নিউজ অগ্নির পর্দায়। আমরা দেখাবো যেখানে কিছু মানুষ বেরিয়েছে যারা মাস্ক পরেনি, দোকানদার থেকে আরম্ভ করে দোকানে যারা বসে আছে, দোকানের রকে যারা বসে গল্প করছে গায়ে গা ঠেকিয়ে, তাদের কাছেও কিন্তু কোনো মাস্ক নেই। সেখানেও পুলিশ পৌঁছে গিয়ে তাদের কাছে মাস্ক পরিয়ে দিচ্ছে, এরকমটাও দেখাবো নিউজ অগ্নির পর্দায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে পুরসুরা থানার পুলিশ করোনা নিয়ে আবার সচেতন করার জন্য মার্কেটে বেরিয়েছে থানার বিভিন্ন এরিয়াতে, এবং এখনও দেখা যাচ্ছে সাধারণ মানুষরা মাস্ক পরছে না, তাদেরকে নিজে হাতে মাস্ক পরিয়ে দিচ্ছে। কি বলবেন এই বিষয়ে? এটা খুব ভালো জিনিস, সবসময় মাস্ক পরে থাকা উচিত, সবসময় মাস্ক পরতে হবে, মাস্ক ছাড়া বাইরে কেউ বেরোবেন না। ধন্যবাদ, এই যে এটা নিয়েছে খুব ভালো, খুব ভালো। করোনা উপলক্ষে যে যেটা করছে এটা খুব ভালো লাগছে পুলিশ প্রশাসন থেকে। মানুষকে বলবো যেন সবাই পুলিশ সঙ্গে সহযোগিতা করে, করার পরে যেন মাস্ক পাস সচেতন করে বেরোয়। থানার ওসিকে ধন্যবাদ। আপনার নাম? ধন্যবাদ দিয়েছে। আপনার নাম? নাম শেখ ইকবাল হোসেন, শ্রীরামপুর অঞ্চল, উত্তর থানা, আরামবাগ। এটা আপনার মাস্ক? এটা মাস্ক? একটি বিশেষ ঘোষণা, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চিলাডাঙ্গি অঞ্চলটিকে কোয়ারেন্টাইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। তাই এই এলাকার সকল মানুষকে পুরসুরা থানার তরফ থেকে সাবধান করতেছি যে সকলে যেন মাস্ক ব্যবহার করে বাড়ি থেকে বেরোবেন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবেন। অনেকজন মিলে গ্যাদারিং হবেন না, সকলে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবেন, বাড়ি থেকে বেরোলেই মাস্ক পরে বেরোবেন, নাহলে পুরসুরা থানার তরফ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘোষণা মন দিয়ে শুনবেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চিলাডাঙ্গি অঞ্চলটিকে কোয়ারেন্টাইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। তাই সকলকে, এই এলাকার মানুষদের সকলকে সাবধান করতেছি যে সকলে মাস্ক ব্যবহার করে বাড়ি থেকে বেরোবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবেন, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে পুরসুরা থানার তরফ থেকে।